আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ফুল গাছ লাগাইতে আসলাম। আমাদের এখান থেকে আমাকে কিছু ফুল গাছ দিয়ে গেছে, জুঁই ফুল গাছ, যেগুলো আমি অনেক আগেই চাইছিলাম যে একটু চারাও বড় হইলে আমাকে কিছু ফুল গাছ দিয়েন, সেই জন্য আমাকে দিয়ে গেছে। বাসায় মাটিও ছিল না, তো আমি বললাম যে গাছগুলো যেহেতু লাগাবো আমাকে একটু মাটিও দিয়ে যান। আর বাসার টবও নাই যে আমি টবে লাগাবো, সেজন্য হচ্ছে একটা হচ্ছে তেলের কন্টেনার কেটে ওটাতে লাগালাম, আর একটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে দইয়ের খুঁটির মধ্যেও লাগাবো। আর আমার ওই বারান্দায় রজনীগন্ধা ফুল গাছ আছে, মানে একটা দুইটা করে আছে এক এক টবে, তো ওইটা থেকে উঠায় এক টবের মধ্যে রেখে আমি একটা একটা টব ফাঁকা করে তার মধ্যে লাগাবো কিছু। এই যে গাছগুলো আমি হচ্ছে ওই বারান্দায় নিয়ে যাচ্ছি, মাস্টার বেডের বারান্দাতে রাখলাম। ফুলগুলো বিভিন্ন রঙের হয়, কিন্তু আমার মনে হচ্ছে হলুদগুলোই দিছে। আমার এই টবটার মধ্যে হচ্ছে রজনীগন্ধা ছিল, যেগুলো আমি উঠায় আর একটা টবের মধ্যে দিলাম। ওই টবে হচ্ছে দুইটা রজনীগন্ধা ছিল, আমার আরও টব কিনতে হবে যেহেতু গাছ লাগানোর ইচ্ছা হয়েছে, আরও ফুল গাছ কেনার ইচ্ছা আছে। আর আমার এই টবগুলো খুব সুন্দর, যাই হোক, মানে সুন্দর বলতে কি বড়, সুন্দর বলতে আমি এটাই বুঝাইছি যে বেশ বড়। এই গাছগুলো ফুল ফুটলে অনেক ভাল লাগে দেখতে। আর এই মাটির মধ্যে এত লাল পিঁপড়া, বাবা আমাকে কামড়ায় শেষ করে দিল, গুড়ি গুড়ি লাল পিঁপড়া সব, মানে এমন চোখেও দেখা যায় না, এদিকে বিলবিল করে ওঠে। আরও দুইটা গাছ আছে, কোথায় লাগাবো লাগাবো করে করতে করতে আমি এই যে কন্টেনারের উপরের যে মুখাটা ছিল, মানে উপরের অংশটা, ওইটার মধ্যে দুইটা লাগাই দিছি। এই যে আমার বারান্দার কী অবস্থা, মাটিটাটি পড়ে অবস্থা খারাপ, ওই যে ওই মুখার মধ্যে লাগাইছি। এখানে আমার ওই যে ঘাস ফুল গাছ এই বারান্দাতেও সুন্দর হয়েছে, এখানে পুদিনা পাতার গাছ। আর এই বারান্দায় আমার রান্নাঘরের বারান্দায় এই ফুলটা অনেক ফুটে, প্রতিদিন খুবই ভালো লাগে দেখতে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।